dicen. Solto de aquí. Giremos el ratón. Así. Al aire, ¿qué se hace? Edith es así, la cinta que la toma que lo dejes ahí. Maeta tone que borro ese. ¿Or babki de qué parache más de más de? Zina. ¿Ama que taca neve ne? Taca apni amne amne deben kishe zuni. Zomi bondo kreke dan? Malaysia zati to mela taca lage. এইটুকু জমি বন্ধক রেখে কি টাকা দিবে? তিনটে গরু আছে, তাতেও তো খুলবি না। না খুললে নাই, যান আপনি এখান থেকে যান। দেখি সরে কি রাম কর, মামার জন্য এক গ্লাস পানি নিয়ে আসতে। রাজি থাকলি রশিদের কয়ো গদিত গিয়ে টাকা আনবার। আমরা বিদেশ গিয়া তো টাকা পাঠামুই, একবার বিদেশ মারিতে নামতে ফেললে কোন চিন্তা নাই। আচ্ছা আচ্ছা, কিন্তু দোস্ত চিন্তা করতেছি, জমির দাম যদি ঠিক মতো না পাই তাহলে তো আর এক ভেজাল হইব। আর আমি বিদেশ যাবো শুনে তো মার টাকা জোগাড় করার জন্য অস্থির হয়ে গেছে। এটি নিয়ে চিন্তা করিস না, আল্লাহ ভরসা। এ ভিসা পাইছে ভাই, আপনি ভিসা হইছে? আমার হইছে ভাই। ভাই ভাই দেখ একটু দেখ না, আপনাকে কি ভিসা হইছে ভাই? জি ভাই। আবে ওই তোর তো উড়ি চরে যাওয়ার কাম, তুই দিন তাফালিং করছিলি না? এই এই ভাই, এই ধরো, এই ভাই। অবশ্য অবশ্য মনে করে কবা যে আমার বাসায় যেন রাইতের বেলা যায়, আমার খুব 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 জরুরি কাজ। বুঝছো আলিম? বুঝছো, তুমি খবর দিও বাবা। আচ্ছা আচ্ছা, তুমি যাও। আমরা যে মালয়েশিয়া যাবো, আমরা কি কোন কাম করুন কিছু তো বুঝতে পারতেছি। আরে সহজ কামও আছে, কঠিন কামও আছে। তবু আমি সহজ একটা কামের ব্যবস্থা করে দিতেছি, পরিশ্রমও কম মাইনও বেশি। ভাই আমরা তিনজন তো একটা সহজ কাম মানে একলগে একটা কাম করতে পারি, এরকম একটা জায়গা আমাদের। হ্যাঁ তুমি একলা তিনজন পাঠাইতেছি একলগে, আমিও একলগে তোমরা করবা। আচ্ছা আমরা কয় বছর থাকতে হবে? কাগজে তো লেখা আছে 3 বছর, ভালো কাম দেখাতে পারলে 7 বছরও থাকতে পারবা। কাগজে লেখা আছে 3 বছর, 7 বছর পর্যন্ত থাকতে পারবা। আর যদি ভালো কাজ দেখাতে পারবা তাহলে তো আর মালিক তোমাকে সাঙ্গ কম,
তাহলে তো জিনিসটা ভালোই হয়। কিন্তু কামটা কি? আরে মেয়ে, কাম কামের কি অভাব আছে? কম কত কাজ, স্টেডিয়ামে কাজ আছে, কবরস্থানে কাজ আছে, পাম জঙ্গলে কাজ আছে, পেট্রোল পাম্পে কাজ আছে, ঘাস কাটার কাজ আছে। আচ্ছা এই স্টেডিয়ামের কাজটা কি? স্টেডিয়ামের কামটা হলো যে বাদাম খাইয়া খোসাটা ফলাইব, আইসক্রিম খাইয়া কাগজটা ফলাইব, চিপস খাইয়া ওই মুরুখটা ফলাইব, ওগুলো ঝাড়ু দিবা। ওই দেশকে বাদামও খায় ভাই? হ্যাঁ বাদাম খায় ভাই, বাদাম খাইয়া খোসা ফলায়, আইসক্রিম খাইয়া কাগজ ফলায়, চিপস খাইয়া তার মুরুখটা ফলায়, ওগুলো ঝাড়ু দিবা। আর পেট্রোল পাম্পের কাম কি করবে ভাই? পেট্রোল পাম্পের কাজ হলো সবচেয়ে সহজ, খালি খাইবা আর ঘুমাইবা, হাতে খালি একটা নল থাকবে। বেটা এটা বাংলাদেশ পাইছো, এটা মালয়েশিয়া বেটা, অনুযায়ী গাড়ি খালি ঢোকে আর অটো তেল ঢুকিয়ে গাড়ি বলিয়ে দেয় না ভাই? হ্যাঁ হাতে খালি একটা পাইপ, পাইপ তো লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার ভাতিজ, তোমার তো কাজটা দিন ভাই, আমার এই স্টেডিয়ামে দিবেন, খেলা দেখবে পারো, অনেক মানুষজন দেখবে পারো। আচ্ছা ঠিক আছে, তোমরা ডিসিশন নাও কে কি কাজ করবা, আমি ব্যবস্থা করতেছি। বুঝলি, ও খেলাও দেখতে চায় আবার মানুষও দেখতে চায়। এবার তুই যে স্টেডিয়ামে মানুষ দেখবি, এর মধ্যে তোর পরিচিত কেউ আছে? এর মধ্যে কি তৈরি বাবু আছে তোমার লিখে? দাদা কি তুই বারে নমস্কার করবো না? আমি তুই বার জন্য মালয়েশিয়া যাইতেছি। হ্যাঁ ও তাহলে ভুল হয়েছে, তো বা আর কোনোদিন করবো নমস্কার তো। আর তুই বার ই আছে আবার কি? ছোট বোন আছে? হ্যাঁ ছোট বোন আছে। তোমার জন্য খেলা গেলে তুমি যেতে যাও, ওরে তুই বার গেলে আমার এই লেগে তো তুই বার লেগে কইতে আসি। আর ছোট বোন তো মন লেগে না, আমার তো রাধা আছে, ইউরো রসিক। আরে আমার ঘর ওকে অসুবিধা নেই, বয়স কত কত? হ্যাঁ দাদা বয়স কত পারে মনে কর 10 বছর হইলে হইবে না, কারণ মোর আইতে আইতে পাও ক্যা নাই তো এরকম ছোট বোন। এই যে একটা জবৎ কাও না, এত পয়সা লাগবে একটা দিকে খেলা তো বুঝলি। আমার দিবা টাকা আপনি কি গরু দেখতেছেন? গরু দেখতেছেন? আরে গরু দেখতেছেন নাকি? আচ্ছা একটু খাড়ান খাড়ান দাদা। আমি কি করছি? আবার কথা কয়। দুলা ভাই, হ্যাঁ একটা বেড়া আছে, গরু দেখতে চায়। যা দেখা গে। ও কি গরু দেখাইব, ও কি কিছু বুঝে? এতে বুঝাবুঝির কি আছে? গরু দেখতে আইছে দেখাইবো ব্যাস। কি কয় এগুলা কথা? গরু দেখাইবা দরদাম করবা ও সেটা করতে পারবো নাকি? সব কিছু বেঁচে কিনে প্রিয়া বিদেশে যাইবো, আর আমার সালা হাতে করে রাস্তা রাস্তা ভিক্ষা করা লাগবো। কত কষ্ট করে যে এগুলি করছি রে, এখন সব কিছু বেঁচা লাগতেছে। জুয়েল ভাই মালো এসে যায় টাকা পাঠালে আবার সব কিছু করতে পারবা না বুবু? হয় সেই আশাতেই তো এগুলি করতেছি, কিন্তু ব্যস্ত যে মানুষটার বুক টুক ফাইটা যাইতেছে। জুয়েল কি তারা কিছু বলছে? কি বিয়া শাদির কথা? কার বিয়া? ও তো ঢং করস কেন, তোর বিয়া কই ঢং করতেস? ওই যে হাসতেছিস, কই হাসতেছি? আমার হাসে ঠিক আছে ভাই, মগর কি করুম, বাড়িতে বড় ভাই ভাবি জানবার চাই আমরা যে জামু বিদেশ কি খামু কই কাম করুম, জানবার চাই তোমরা খালি বগর 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 করে এটা পেশায় ফেলাইতেছো। আমি তো কথা দিছি যাইবা। বেতন কত? এই তো লাইনের কথা কইছো। আরে কন্ট্রাক্ট ফর্ম আছে, এটার মধ্যে ব্যাপার লেখা থাকবো তো? তুমি যদি 5টাতে সকাল 9টাতে 10টা পর্যন্ত কাম করো, 20 থেকে 25 হাজার টাকা খাড়া,
আর ওভারটাইম করলে তো ডবল পাইবা। ওভারটাইম করব আমরা, আমরা 6 ঘন্টা ওভারটাইম করব। আরে এটা তো আরো মজার কথা, তুমি 4 ঘন্টা 8 ঘন্টা হয়ে যাবে গা, তুমি যেই টাকা পাইবে ডবল হয়ে যাবে, ওইতেই থাকবো। পাম্পে তেল দেওয়াই তো কাম ভাই, অসুবিধা কি? আমরা সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত করব। আর আমার জন্য যাইতেছি না, কাম করার জন্য যাইতেছি। কথা খালি বেশি কও তোমরা, করো না তুমি যেই বয়স যেই যেইভাবে কথা কইতেছ ওইভাবে যদি ওভারটাইম করবার পারো পাঁচ মাসে তুমি পুঁজি উসুল হয়ে যাবো গা। আমি যাইতেছি লাঙ্গি ভাই। ওই যেই তেল ওই লবণ খটখটানোর অভাব তোমার গেল না? এই যে মানুষগুলো ব্যাপক বই রয়েছে ওগুলো দেখতেব না? তোমরা মনে করো পুরো অফিসের তোমরা লিজ রয়ে রয়েছো। আরে ডেলিগেটের লোক আছে, ওরা ঠান্ডা করতে দিব না? হ হ ভাই, ওই ডেলিগেট লোক আছে ভাই, আপনি যান যান ভাই। সালাম আলাইকুম ভাই। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ধুমায়া কাম করুম, একদম জীবন দিয়া দিমু। ও ভাই ভাবির তো অভাবের সংসারে ফালাইয়া যাইতেছি, ওই করে উদ্ধার করণ লাগবো না? আই আল্লাহ বাঁচবো বহুত দিন, ভাবিয়ে ফোন দিছে। হ্যালো ভাবি, আরে তুমি তাহলে বহুত দিন বাঁচবা, এই মাত্র তোমার কথা কইতাছিলাম। কে হঠাৎ কইরা আমার নাম লাউনে দরকার পড়লো কি? না না, ওই সেকেন্ডারের বুলবুলেরে তোমার গল্প করতেছিলাম। হাই হাই দেব, ভাবির গোপন কথা তুমি অগরে করতেছো কেন? আজকে ফোন করছো কেন? কো তোমার আইতে কি দেরি হইব? না 5টার আগে তো মনে হয় না আয়া পারম। কেলা কিছে? তাইলে আমি একটু আমগো বাড়ি থেকে ঘুরে আহি, 5টার আগে আয়া পড়ো। আজকা বাপের বাড়ি যাওয়ার অনেক দরকার পড়লো গেলা? বহুত দিন যাই না তো, যাই। আচ্ছা ভাই জানেনি কে? ভাই রে কইতো কেন? আম গো বাড়িতে আমি যাম, করে জিগা যা তো কেন? গুরু যা হুদাই ফাও পেচাল পারো। আচ্ছা আমি 5টার আগে আয়া পড়ু। তুমি ঠিক মতো আয়া পড়ো, ঠিক আছে? রাহি। হ দেহি ফোনটা দিদা, ভাবির লগে কথা কইতাম আমরা। আরে দুরুজি একদিন বাড়িতে লিয়া যা, মনে পরিচয় করে দিব, আমার বহুত আদর করে বুঝছো। ভাই ভাবি না থাকলে আমার তুই যাও বা কিছুই তো না, যাও মনে। এখন ব্যবহার তো খারাপ, মা গো মাজা মজা ব্যথা হয়ে গেছে। দাদা দাদা 3টা বছর মালয়েশিয়ায় মাটি কামড়ে পড়ে থাকতে হবে। তো এবার লেগে আমার অনেক খারাপ লাগতেছে। জমি বেচলে বলে অমঙ্গল হইবে, জমি বেচার লগে মঙ্গল অমঙ্গলের সম্পর্ক হইবে কত? জমিতে যেটা হয় ওইটা খাই তো বাইসে থাকে, এই জন্য কইছি তো দুই গুণ জমি তোমারে কিনে দেবো, বিশ্বাসই করো না, মনে করে জমিও যাবে পোলাও যাবে। চিন্তায় বাবার মুখটা একটুখানি হয়ে গেছে বাবা। মাসি, ও মাসি, দেখা যাও মেশুর জানি কি হয়েছে। মাস কি রাই ব্যাগটি ধরাধরি করে লই আইতেছে। Sorry, boss. Apa macam? Saya balik lah, ini macam tarak respect ni tau. Okey, ha?
এক বেডের মধ্যে তিনজন করে লোক হয় বস, সার্বকার কামড় খায়, আবার গরমে ঘুমাই তারে না বস, আমি তো অসুবিধা হইতেছে, লবেন সব রাইতে ছিলা দিলি ঘরে আমার মারতে আহে বস, বস একটু ব্যবস্থা করেন আপনি কিছু একটা। ওই এনে কয়টা লোক আছে, আরো যে লুকাই ফেলাচ্ছে, এই লুকো তো তোর এখানে রাখুন লাগবো, কেমনে রাখবি কিভাবে রাখবি তোর দায়িত্ব, তোর আনছি তো আমি এই কামের লিগে দেখতেছি। আরে এটা তো দুশালা ঘরের ছাদের মতো, এমনি ফ্ল্যাট ছাদ হলে তোমরা 200 টাকা বাড়তি, বল এই বাড়িটা দাম ভাড়া করছি 20,000 রিঙ্গিট দিয়ে ভাড়া করছি, মাস শেষ হইতে হইতে 20,000 রিঙ্গিটের চেক পাঠান লাগে মালিকের কাছে, এত বড় ফ্লোরটা এনে হয় তুমি ডালায় চালায়, আর ওই জায়গাটা খালি, ওই জায়গাটার মধ্যে একটা দুশালা উঠে পড়ছে, নাহলে সাবরা উঠাবি দুই বান তিন কিনে, এটা আমার কয়জন লাগে। দানার পাট কাটতি জাহাজে আনি নাই, প্লেনে করে লইছি, লঞ্চের সাথে করে নেই, বাসে করে নেই, ঠিক মতো কাম না করলে একবারে বোকলা করে ছিলাম, পারবে আমার আমার কাছে আর কোনো কমপ্লেন করবে না, তোর কাম এইটা, আর ভুলেব না বস, ভুলে আর ভুলেব না, আমি ব্যবস্থা করতেছি সব। এদিকে যাদের সাথে কথা বলি তোমাকে চাঁদ ভেবে যোছনা হয়ে কখন মাগো আমায় ছুঁয়ে দেবে তোমার একটু পরশ পেলে আরো যেন বাঁচি তোমার দোয়ায় ভালো আছি মা মা।